You know, I like that idea. Yeah? I love it, no, yeah, the manas manero tera. বাঙালি যতই ব্যস্ত থাকুক না কেন, রাস্তায় কোনো ঝগড়া দেখলে দাঁড়াবেই, আর কোনো কিছু ভাইরাল হলে সেটা ইউজ করে কিছু কিছু মেয়েরা তো নিজেদেরকে প্রদর্শন করবেই। সিলেটি সুন্দরী হলো মন্ত আমার সুরি, ওয়াকিং লাইক আ বস লেডি। এটা দেখে কারো মাথায় সুসুলি উঠলে কেউ মাথা গরম করবেন না, কারণ এটা একটি পারিবারিক মিউজিক ভিডিও। আর তাই আরটিভি এটাকে নিয়ে একটি নিউজও কভার করেছেন, সো কমেন্টে কেউ গালি দিবেন না। ভিডিও শুরুতে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা ইউটিউবের সবচেয়ে রহস্যময় জিনিস, ইহাকে রিয়াকশন বলা হয়। আজকাল বাংলা গানের উপরে অনেক বিদেশিরাও রিয়াকশন দেয়, যদিও তারা লিরিক্সের বালটাও বুঝে না। আজকে এমন কিছু গানের লিরিক্স নিয়ে কথা বলবো যেগুলো শুনলে আপনারাও বলবেন এইসব লিরিক্সের বগলে চুল উঠুক বা না উঠুক, এদের ব্রেনে ঠিকই চুল উঠে গেছে। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। মিস্টার টুইস্ট, ইয়েস, লেটস গো টুইস্ট। এই লিরিকিস্ট গানটা যখন লিখছিল তখন ছিল গরমকাল, তাই গরমে সে হট হয়ে গেছিল, তারপর হট লিরিক্সই বের হলো। এই যুবক ডরাইস না, আমার পাতি চলে না রে, পাতি চলে না। এই গানটা শুট করাও গরমের সময়। তাছাড়া এই গানের সাথে সম্পৃক্ত সবাই অতি গরমে লেবুর শরবত না খেয়ে ভিমবারের শরবত খেয়েছিল, কারণ ভিমবারে আছে 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। তোকে দেখে আমি দুনিয়া গেছি যে ভুলে, তোর চুলের রঙে তোর কথা ঢঙে, মনের দরজা সব দিয়েছি খুলে। এইটা কি লিরিক্স ছিল রে ভাই, হাত পা মাথা মুন্ডু কিছুই পেলাম না, কিভাবে পাবো? প্রেমে ব্যর্থ হয়ে ডেন্ডি খেয়ে গান লিখলে যা হয়। এই লিরিক্স প্রেম করার সময় জিএফ রে বহু ভাবতো। আরে ভাই, আমিও ছোটবেলায় কোকোকোলারে মদ ভাবতাম। লিরিক্স তো সেই লেভেলের, অন্যদিকে ভিডিওটা মাশাআল্লাহ চুইচ চুইচ চুইচ। কানবরে সুপারি কে নিবি চান্স, তোর সঙ্গে হবে রে আজ লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। কিন্তু আমি এইখানে এইটা বুঝতেছি না, মডেল এইখানে লুঙ্গি পরে কোন খুশিতে নাচতেছে? বইড়াকালে আইসা মুসলমানি করে নাই তো আবার? এইটাও সম্ভব বল যে বলে কি ভালোবাসার সমুদ্রতে তুই যে জেলি ফিশ। বিশ্বাস করেন ভাই, মানুষের মাথার চুলে উকুন হয় এটা জানতাম, কিন্তু এই লিরিক্স শুনে আজ বুঝতে পারলাম মানুষের গিলোতেও উকুন হয়, আর এই লিরিক্স গুলো হলো গিলোতে উকুন হওয়ার নমুনা। ও আই সি। এই লিরিকিস্টের ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনার কল্পনার লেভেলটা দেখছেন? এই লিরিকিস্ট এলিয়েনের জামাই, তার অমানবিক শক্তি রয়েছে যা আপনার আমার মধ্যে নাই, আর এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে থাকেও না, আপনার আমার মধ্যে যেমন নাই। আর লিরিকিস্ট ভাই, আপনার এলিয়েন লেভেলের শক্তি সুস্থ মস্তিষ্কের মানুষদেরকে কেন দেখান? আপনার গানগুলো এলিয়েনদের দেশে পার্সেল করে পাঠান না ভাই, আপনার আর এলিয়েনদের মধ্যে অনেক মিল আছে, তারাই আপনার গান হজম করে নেবে। গানটার দাম যে এত কম তা আমার জানা ছিল না, তাই এই লিরিকিস্টের কথা স্কিপ করা যাক। ওকে ওকে। আর এই গানের মডেলটাকে দেখছেন, আর তার হেয়ার স্টাইলটা, আরে বেটা এইটা এখান থেকে কাইটা নিজের হোগার উপর লাগা, কমপক্ষে তোরে ঘোড়ার মতো দেখাবে। এই লিরিক্স শোনার পর আমি ভাবতেছি এই লিরিকিস্ট কোন ধাতু দিয়ে তৈরি? জানি না। এই লিরিকিস্টের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে ক্রিয়েটিভিটি ভরা, তার এই লিরিক্স শুনে তার নিজের শরীরের সেরাগুলো নাচানাচি করে। নাচে গানে এই জীবন গড়ি, তোমার লাল লাল ঠোঁট দেখলে বন্ধু আমার বুকে লাগে বড় চোখ, আমার বুকে লাগে বড় চোখ। আর ভাই, নিজের কলিজার উপর ডিলিশ ডিলিশ করে চোপড় মেরে এতটাও ব্যথা লাগে নাই, যতটা ব্যথা এই গানের লিরিক্স শুনে আমার কলিজাই লাগছে। ডার্লিং
बहिया में कसी के सैया हाय दैया। এই গানের লিরিক্সটের কষ্টকাঠিন্য ছিল। আর ভাই এই গান লেখার আগে যদি বাথরুমে যাইতি না তাহলে বেদিশার মতো হয়ে হাকায় হাকায় এসব হাবিজাবি লিখতি না। গজব বেজতি হে। ওরে পাগলা যে দেখ না আমি আইসক্রিম চাইলে পাবি আই লিখাবি দেখবি না আইস ড্রিম। দেখেন ভাই যে জিনিস জুতায় লাগাইতে হয় সেই জিনিস কখনো শুকতে হয় না, আর শুকলে এমন লিরিক্স লেখার কথা মাথায় চলে আসে। আইসক্রিম খাবো আমি মিষ্টি মিষ্টি করে, আইসক্রিম দেখবো আমি দুষ্ট দুষ্ট ভরে। আর এরা হলো সেই সব পাবলিক যারা বেঞ্চনের প্যাকেটে আকিজ বিড়ি রাখে। সো গাইজ আজকের ভিডিও বেঞ্চনের প্যাকেটে আকিজ বিড়ি পর্যন্তই, কিন্তু আকিজ বিড়ি এই ভিডিওর স্পন্সর ছিলেন না। এই ভিডিওটি স্পন্সর করছে খুলনা অনলাইন শপিং নামের একটি ফেসবুক পেজ। আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য এই পেজটি। এই পেজ থেকে খুব সহজেই ফ্রি ফায়ার টপ আপ করতে পারবেন। এছাড়া তারা ফ্রি ফায়ার টপ আপ প্রোমো দিয়ে থাকে খুব অল্প দামে, বলতে পারেন দামে কম মানে ভালো, কিন্তু কাকলি ফার্নিচার নাই। সো আপনাদের কারো ফ্রি ফায়ার টপ আপ প্রয়োজন হলে পেজটিতে ভিজিট করে আসতে পারেন, পেজটির লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে ওকে। সো গাইজ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই। দুনিয়াটা